আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর মূল কেন্দ্র শ্রী শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে শ্রী রাধা মাধব অষ্টসখীবৃন্দ পঞ্চতত্ত্ব প্রভাদ নৃসিংহদেব শৈল প্রভুপাদ এবং পূর্বতন সমস্ত আচার্যবৃন্দ এবং অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দের বিশেষ কৃপা আশীর্বাদ নিয়ে আমরা আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। আমাদের সকলের, আপনাদের সকলের, আমাদের সকলের প্রাণের উৎসব, প্রাণের অনুষ্ঠান, যা নিয়ে আপনারা সকলে অপেক্ষা করে থাকেন যে কবে রবিবার আসবে এবং রবিবাসরীয় প্রশ্নোত্তর পর্ব টক শো আমরা শ্রবণ করব। তো আমরা আজকে আবারও আমাদের নতুন পর্বে এলাম, অত্যন্ত আনন্দিত, আমরা আশা করি আপনারাও আনন্দিত। আমরা আবার এই টক শো চলছে, এখানে বিভিন্ন প্রশ্নোত্তর আসছে, প্রশ্ন আসছে, আমরা উত্তর শুনতে পাচ্ছি বিদগ্ধ আলোচকবৃন্দের কাছ থেকে, শাস্ত্রের সার কথা, সার গর্ব কথা আমরা শ্রবণ করতে পারছি। তবে আপনাদেরও কিছু করতে হবে নাকি, শুধুমাত্র আপনারা হ্যাঁ দেখছেন শ্রবণ করছেন এটা অনেক বড় কিছু করছেন, কিন্তু আরেকটা কাজ করুন, সেটা হচ্ছে একটু কষ্ট করে ওই শেয়ার বাটনে ক্লিক করে দিন, একটু শেয়ার করে দিন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী, যা অর্থাৎ যার আপনি মঙ্গল চান, আপনি যারই মঙ্গল চান তার কাছে পাঠিয়ে দিন। এখন কার মঙ্গল চান আপনি দেখুন, আপনার বন্ধু হোক শত্রু হোক সবার কাছে এটা পাঠিয়ে দিন, এই কথাগুলি শ্রবণ করে যেন সকলের মঙ্গল হয়। তো আমরা আজকে আমাদের সম্মুখে উপবিষ্ট রূপে দর্শন করতে পারছি পরম পূজ্যপাদ শ্রীপাদ প্রেমাঞ্জন প্রভুকে, প্রভুর সার গর্ভ এবং তীক্ষ্ণ হরিকথা, অর্থাৎ তার খুব তীব্র তীক্ষ্ণভাবে তিনি এই জগতের যত অপসিদ্ধান্ত কুসিদ্ধান্তকে খণ্ডন করছেন, অনলাইনের মাধ্যমে প্রচার করছেন, অফলাইনে প্রচার করছেন, মায়াপুর টিভিতে আমরা নিয়মিত প্রভুর কথা শ্রবণ করতে পারি এবং প্রভু ইউটিউবের মাধ্যমে বিভিন্নভাবে কৃষ্ণ কথা প্রচার করছেন নিয়মিতভাবে, আপনারা প্রভুকে ইতিমধ্যে শ্রবণ করেছেন টকশোতে বিভিন্নভাবে পেয়েছি, আমরা আজকেও প্রভুর কাছ থেকে শ্রবণ করব। এছাড়াও আমাদের সাথে আরও আমরা পাচ্ছি আমাদের টকশোর একজন নিয়মিত বিশেষ অতিথি এবং একজন বিদগ্ধ আলোচক, সারা বিশ্বব্যাপী নামহট্ট প্রচারের একজন অন্যতম মুখ্য কর্ণাধার এবং খুব রসিক একজন বক্তা, প্রভুর চৈতন্য চরিতামৃতের কথা, গৌড়ীয় ভজনের কথা এত রস দিয়ে প্রভু যখন বলেন সকলের প্রাণটা না ছুঁয়ে যাবে না, সে যত কঠিন হৃদয় হোক না কেন, শ্রীপাদ পদ্মনেত্র প্রভু। আর আমাদের এই টকশোর মূল মুকুটমণি, যার অনুপ্রেরণায়, যার পরিচালনায় আমরা নিয়মিতভাবে এই টকশো অনুষ্ঠানটি আয়োজন করতে পারছি, যার কৃপায় পরম পূজনীয় শ্রী শ্রীপাদ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে, তো আমরা অনেকদিন পরে, বেশ কিছুদিন পরে প্রেমাঞ্জন প্রভুকে পেলাম। প্রভু কেমন লাগছে আপনি এতদিন পরে আমাকে আমাদেরকে আবার সঙ্গ দিচ্ছেন? না, ভালোই লাগছে এবং এই অনুষ্ঠানটা খুবই জনপ্রিয় আমি জানি, কারণ বহু লোক আমাকে বলে যে আপনাদের টক শো আমাদের খুব ভালো লাগে। তো প্রভু বললেন যে বহু লোক আপনারাই বলছেন টক শো ভালো লাগে, তো এটাকে যেন আরও সবার ভালো লাগে আপনারা সেরকম সবার কাছে পৌঁছে দিন। তো আজকে আমাদের অত্যন্ত ইন্টারেস্টিং টপিক, যে টপিক, যে বিষয় নিয়ে সবার মধ্যে একটা আলোচনা থাকে, সবার মধ্যে একটা প্রশ্ন থাকে, কর্ম কী, ধর্ম কী, কর্মই কি ধর্ম, কর্ম করলেই হবে, আমি তো কর্মযোগী, আমার এত ভগবান টগবান করার প্রয়োজন নেই বা এত ধর্ম করার প্রয়োজন নেই, আমি কর্ম করে খাই, আমি কারো খাই না, কারো পড়ি না, আমি কারো ক্ষতি করি না, চুরি করি না, আমি একজন সৎ লোক, আমি কর্ম করি, আমার দায়িত্ব পালন করি, চাকরি করি, ব্যবসা করি, পরিবারের দেখাশোনা করি, বাবা মায়ের সেবা করি, আমার এত মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই বা এত কিছু করার প্রয়োজন নেই। যাদের মনে একটু ভয় আছে, যারা উল্টোপাল্টো কাজ করে, ওরা এত ভক্তি ভক্তিকে দেখায়, অতিভক্তি চোরের লক্ষণ, এরকমও চিন্তাভাবনা আছে লোকেদের মধ্যে। তা কর্ম করলে কি হবে, কর্মই কি ধর্ম, গীতায় ভগবান বলেছেন কর্মণ্যেব অধিকার আস্তে, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, অনেক কথা থাকে মনের মধ্যে আমাদের সকলের। আজকে সমস্ত কথা, সমস্ত প্রশ্ন আমরা উত্তর প্রদান করব, আশা করছি আমরা শ্রবণ করব। তো প্রথমত আমি যাচ্ছি আলোচনা শুরু করছি শ্রীপাদ পদ্মনাথ প্রভুর কাছ থেকে, প্রভু এই কর্মটা কি আসলে? কর্ম আসলে মানুষ যে কাজ করে সেটাতেই বেশি করতে সেটাতেই কর্ম বলে, কিন্তু কর্মের অনেক প্রকারভেদ থাকতে পারে। ইন্দ্রিয় দ্বারা যে কার্য সম্পন্ন হয় সেটাই কর্ম, কিন্তু কর্মের বিভিন্ন প্রকারভেদ আছে, ক্যাটাগরি আছে। যদি বলা যায়
তিন প্রকারের সাধারণত কর্মের কথা বলা আছে, কর্ম, বিকর্ম এবং অকর্ম। বাহ, কর্ম, অকর্ম, বিকর্ম, তিনটি কথা আছে। কর্ম, বিকর্ম এবং অকর্ম। কর্ম যেটা শাস্ত্র অনুসারে যে মানুষ যে কাজ করে তাকে বলা হয় কর্ম। পুণ্য কর্ম, মানুষকে সহযোগিতা করা, সৎপথে চলা, সৎপথে উপার্জন করা, এটাকে বলা হচ্ছে সাধারণত কর্ম। কর্ম আর বিকর্ম ঠিক তার বিপরীত, যেটা শাস্ত্রে নিষেধ করা হয়েছে। যে কর্মের ফল আমরা বলতে পারি বেশি করতে পাপ, সেটাকে বলা হয় বিকর্ম। বিকর্ম, হ্যাঁ। এবং এক কথায় বলা যেতে পারে পুণ্যমূলক যে কর্ম তাকে বলা হয় কর্ম, কর্ম, আর পাপমূলক যে কাজ তাকে বলা হয় বিকর্ম। আর অকর্ম হচ্ছে যেটা ভগবানের উদ্দেশ্যে, ভগবানের প্রীতিবিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় অকর্ম। কর্ম রঘুনাথ দাস গোস্বামী বলছেন, এখানে একটা আমি কথা আমি বলে দিই আমাদের দর্শকদেরকে, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যে যেখানে বসে দেখছেন, যদি হাতের সামনে একটা খাতা কলম নিয়ে বসতে পারেন সব থেকে ভালো হয়। কীভাবে এই যে এত সুন্দর আলোচনা হচ্ছে, এর লাভটা কীভাবে ওঠানো যায়, শুধু শুধু শুনলেই হবে না, খাতা কলম নিয়ে বসুন, নোট করুন, তাহলে মনে থাকবে। এই যে প্রভু একটা কথা বললেন যে তিনটি কথা আছে, কর্ম, অকর্ম, বিকর্ম, মানে ভুলে যাবো কিছুক্ষণ পর, তো এটা লিখে রাখুন। লিখে রাখলে পরবর্তীতে আবার রিভাইজ করতে পারবেন, মনে রাখতে পারবেন, অন্য কাউকে বলতে পারবেন। আপনি যত নিজে পড়বেন, রিভাইজ করবেন, অন্যকে বলবেন, এটা মনে থাকবে আপনার মধ্যে, না হলে শুনবো ভুলে যাবো। কলিযুগের আমাদের মস্তিষ্ক তো অনেক উর্বর মস্তিষ্ক আমাদের, তাই একটু লিখে রাখলে ভালো হয়। খাতা কলম নিয়ে বসুন বা যেখানে হোক, মোবাইলে হোক, সে এক জায়গায় লিখে রাখুন এটা। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী তার মনোশিক্ষা একটা জায়গায় লিখছেন যে ধর্ম বলি বেদে যারে এতে প্রশংসা করে, অধর্ম বলিয়া নিন্দে যারে। এখানে একটা ধর্মীয় পথ আর একটা হচ্ছে অধর্ম। ধর্ম বলতে এখানে বলা হচ্ছে, বলছে একটু আগে আপনারা শুনছিলেন পূজ্যপাদ পদ্মমুখ প্রভুর কাছ থেকে যে আমি তো সৎ পথে চলি, সৎকর্ম করি, আমি তো কোনো খারাপ, তা এটাকে বলা আছে ধর্ম। ধর্ম বলি বেদে যারে এতে প্রশংসা করে, অধর্ম বলিয়া নিন্দে যারে, যেটা বিকর্ম, যেটা অধর্ম, যেটা পাপকর্ম, যাকে শাস্ত্রে নিন্দা করা হয়েছে, তা এ দুটো কর্মের ঊর্ধ্বে আর একটা কর্ম আছে, যেটা হচ্ছে ভগবত সেবা কর্ম। তাই রঘুনাথ দাস গোস্বামীর শিক্ষা হচ্ছে এই, মনুষ্য জীবনকে সার্থক করতে গেলে এ ধর্ম অধর্ম দুটোকে ত্যাগ করে হওয়ার অত নিগুঢ় ব্যাপারে। ধর্ম বলি বেদে যারে এতে প্রশংসা করে, অধর্ম বলিয়া নিন্দে যারে, তাহা কিছু নাহি কর, ধর্ম অধর্ম পরিহর, হওয়ার অত নিগুঢ় ব্যাপারে। আচ্ছা, সে ওটে নিগুঢ় ব্যাপার, সেটা হচ্ছে কি ভগবত সেবা। ভগবানের, আমরা কৃষ্ণের দাস, দাস হিসেবে প্রভুর সেবা করা, এটাই। যেমন গীতাতে আমরা দেখি চতুর্থ অধ্যায় বলছেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আবার অষ্টাদশ অধ্যায় যে ওই ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, তা কোন, তা সেই জন্য কোন ধর্মকে ত্যাগ করতে বললেন, এই যে পাপ তো ত্যাগ্য, পুণ্য কর্মরূপ যে ধর্ম সেটাও ত্যাগ করে মনুষ্য জীবনকে আমরা যদি ভগবত ধামে ফিরে নিয়ে যেতে চাই, ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে চাই, সেই কর্ম করা উচিত, যেটা হচ্ছে নিগুড়ো, সেটা হচ্ছে ব্রজে রাধা কৃষ্ণ সেবা, ব্রজে রাজা কৃষ্ণ রতি অপূর্ব ধনদ অতি, তাই তুমি ভজ চিরদিন, রাধা কৃষ্ণের গৌরনিতা। খুব সুন্দর কথা। তার মানে আপনি যেটা বলছেন ধর্ম অধর্ম পরিহর, ধর্ম অধর্ম, ধর্মটা পরিত্যাগ করে পুণ্য কর্ম পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, কারণ কি পুণ্য কর্ম করলে যে আপনাকে স্বর্গে যেতে হবে, আপনি কলকাতা
কলকাতার আপনি তাজ বেঙ্গল হোটেলে টাকা আছে আপনি সুযোগ পাবেন, কিন্তু যখন টাকা শেষ বিল কমপ্লিট হয়ে যাবে আবার আপনাকে বের হয়ে করে ফুটপাতে কোথায় রাজপথ থেকে ফুটপাতে কোথায় রাজদরবার থেকে। তা ক্ষীণে পুণ্যে মূর্ত লোকং বিশন্তি, পুণ্যটা শেষ হলে আবার এই জগতে কষ্ট। তাই আমরা অনেক সময় বলা যায় পুণ্য কর্ম যারা করে তাদেরকে বলা হয় ফার্স্ট ক্লাস কয়েদি, ফার্স্ট ক্লাস কয়েদি, আর যারা পাপ কর্ম করে তাদের বলা হয় থার্ড ক্লাস কয়েদি। দুইজনই কয়েদি, কেউ সোনার ছিকলে বাঁধা আছে আর কেউ লোহার ছিকলে বাঁধা আছে, দুইজনই বন্ধু। কিন্তু ভগবত সেবা লোহার ছিকল সোনার ছিকল মুক্ত হয়ে ভগবত ধামে নিত্য স্বরূপে অধিষ্ঠিত হওয়া। এই যে একটা গভীর তত্ত্ব কথা প্রভু বললেন যে ফার্স্ট ক্লাস করে দিই আর থার্ড ক্লাস করে দিই, যদি এটা আমরা বুঝতে পারি অনেক খুব ডিপ একটা কথা। তো মহারাজ আপনার কি বক্তব্য, আপনি কি একমত এই ব্যাপারে? অবশ্যই একমত, তবে কর্মের জটিলতা খুব। ভগবদ গীতায় প্রথম ছটা অধ্যায় কর্ম সম্বন্ধে, প্রথম ছটা অধ্যায়, যদিও একটা অধ্যায়ের নাম কর্মযোগ, কিন্তু আরম্ভ করেছেন ভগবান দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ পুরো কর্মের বর্ণনা। কি বর্ণনা, যদিও নাম হচ্ছে জ্ঞান যোগ, বর্ণনা কর্ম। ভগবান বলছেন ষোলো নম্বর শ্লোকে, কিম কর্মেতি কিম অকর্মেতি কবয়ত্ত মহিতা, কর্মটা কি আর অকর্মটা কি, তত্ত্ব কর্মে পবকসামি যৎগত্তা মোক্ষ অশুভাত, কোনটা কর্ম কোনটা অকর্ম কোনটা বিকর্ম, এই তত্ত্বতভাবে জানতে হবে। বড় বড় বিদ্বান ব্যক্তিরাও মোহিত হয়ে যান কোনটা কর্ম কোনটা অকর্ম। এটা দৃষ্টান্ত দিয়ে বোঝায় মহাভারতে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন আপনি ঘোষণা দিন অশ্বত্থামা হত। তিনি বললেন না তো মিথ্যা কথা, আমি মিথ্যা কথা বলি না, আমি সত্যবাদী। তো শাস্ত্রে সত্য কথা বলা উচিত, মিথ্যা কথা বলা উচিত নয়, তাই বলে কর্ম কর্ম। কিন্তু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করাটা আছে অকর্ম, অকর্ম। তাই ভগবান বললেন তুমি মিথ্যা কথা বলো, যদি বলতো সেটা তো অকর্ম। উনি বললেন না, বলেননি, কিন্তু ভগবান তো তার উদ্দেশ্য হাসিল করেন। ভগবান বললেন ঠিক আছে, অশ্বত্থামা হত ইতি গজ, এটা হাতি নামে অশ্বত্থামা, মানে এটা তো বলুন কমপক্ষে। বললেন আমার আমার বিশেষত্ব আছে, উদাহরণটা হচ্ছে এটাই, ধরো লাইট পোস্ট আছে না বড় বড় শহরে, যে ক্রসিং এ লাইট পোস্ট, লাইট ল্যাম্প পোস্ট, রেড মানে স্টপ স্টপ, ইয়েলো রেডি টু গো, গ্রিন মানে গো চলো। রেড লাইট আছে কিন্তু ট্রাফিক আপনাকে বলছে না চলো, আপনি কি করবেন? লাইট দেখবো। আপনি বলবেন রেড লাইট আমি যাবো কেন, না তখন যেতে হবে, কিন্তু ট্রাফিক আপনাকে বলছে যেতে, আপনি কি করবেন, কোনটা করবেন? খুব জটিল একটা প্রশ্ন। যদি ট্রাফিকের মতো কথা চলি সেটাই উচিত, যদি বলে রেড লাইট আছে উত্তরটা হয়তো লাইট খারাপ হতে পারে, বা পিছনে ইমার্জেন্সি আছে মিনিস্টার আসছে, লাইন ক্লিয়ার করতে হবে। জিনিসটা ওই রকম যে ভগবান নিজেই বলেছেন মিথ্যা কথা বলা উচিত না, আবার ওই ভগবান বলছেন তুমি মিথ্যা কথা বলো, আপনি কোনটা করবেন? সেজন্য কর্ম অকর্ম বিকর্ম জটিল জটিল। তাই ভগবান বলছেন কর্মণ্যপি বোধব্যম, বোধব্যম চ বিকর্মণ, অকর্মণস্য বোধব্যম গহনা কর্মণা গতি। গহনা মানে অত্যন্ত কঠিন কর্ম। তাই এই জিনিসটা ভালো করে ভগবদ গীতা বা বেদ শাস্ত্র পুরাণ থেকে ভালো করে জানতে হবে, তার উপরে ভিত্তি করে আমাদের জিনিসটা সিদ্ধান্ত নিতে হবে। তাই ভগবান চতুর্থ অধ্যায় বললেন জ্ঞান যোগ, জ্ঞান যোগ। আমাদের বাংলায় সহজে বলে ভাবিয়া করিও কাজ, করিয়া করিয়া ভাবিও না, ভাবিও। সেজন্য অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে এই কর্মটাকে বোঝা উচিত। বাহ, খুব সুন্দর কথা মহারাজ, এত সুন্দর সরল করে, একদম এত সরল করে আমাদেরকে গুলে দিয়েছেন সুন্দর উদাহরণ দিয়ে।
যে কর্ম কোনটা অকর্ম কোনটা এবং কখন কোনটা করতে হবে, রেড লাইটের উদাহরণটা মনে রাখবেন, লিখে রাখবেন, নোট করে রাখুন। আচ্ছা, এবার আসি আমরা ধর্ম কি। তো আমরা শুনলাম প্রভু আপনার কাছ থেকে, আপনি ধর্মের কথা বললেন যে সর্বধর্মান পরিত্যাজ্য শ্লোক আপনি উদ্ধৃতি দিলেন, আরও অন্যান্য কথা বললেন ধর্মাধর্ম পরিহর। ধর্মটা কি আসলে, আমরা যাচ্ছি শিবাদ প্রেমাঞ্জন প্রভুর কাছে, এই ধর্ম কি, এই এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই ধরনের ধর্ম এগুলো ত্যাগ করতে বলেছেন নাকি কি করতে বলেছেন? এখন আমাদের সনাতন ধর্মে সাধারণত ধর্ম বলতে বোঝায় স্বধর্ম, স্বধর্ম, হ্যাঁ, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারপরে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থী সন্ন্যাস, যে চতুর্বর্ণ চতুরাশ্রম, সে অনুসারে জীবনযাপন করা, সেটা হচ্ছে স্বধর্ম। তো যখন ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সাধারণ অর্থে এই চতুর্বর্ণ চতুরাশ্রমের যে ধর্ম সেটাকেই বোঝানো হয়েছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আবার এই পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে, ছলে ছলনা ধর্ম, ছল ধর্ম, ধর্মের নামে প্রতারণা, সেক্ষেত্রে কিন্তু স্বধর্মের বাইরেও, মানে এই বর্ণাশ্রম ধর্মের বাইরেও যত ধর্ম আছে ধর্ম নামে চলে, যেগুলি আসলে ছলনায় পরিপূর্ণ, সেগুলিকেও পরিত্যাগ করার। যখন বলা হচ্ছে সর্ব সর্বধর্মান, সর্ব মানে সব, সকল ধর্ম, একমাত্র কৃষ্ণ ভক্তি ছাড়া সকল ধর্মকেই পরিত্যাগ করতে বলা হয়েছে, যেটুকু আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ইসকনে যে, আমি একটা কথা অ্যাড করে, ইসকনে যে সারা বিশ্বে প্রচার চলছে, প্রভুপাদ বিদেশে গিয়ে প্রচার করেছিলেন, যারা পাশ্চাত্যবাসীরা তারা এই খ্রিস্টিয়ান উদ্দেশ্যে এরকম ধর্মে ছিল, এখন এসে হরিনাম যজ্ঞ, তারা কি ধর্ম চেঞ্জ করে হিন্দু হয়ে গেল? অ্যাকচুয়ালি ভক্তিবিনোদ ঠাকুর তার জৈব ধর্মে লিখছেন নিত্য ধর্ম আর নৈমিত্তিক ধর্ম। আচ্ছা, সুন্দর উদাহরণ দিয়েছেন প্রভু, সবাই নোট করে রাখুন, পকেট ডিকশনারি আর অক্সফোর্ড ইউনিভার্সিটির ফুল ডিকশনারি, প্রতিটা প্রাদেশিক ধর্ম ধর্মের তত্ত্ব আছে কিন্তু পূর্ণ রূপ নয়। যেমন পকেট ডিকশনারিকে আপনি বাদ দিতে পারেন না, এলাকা ভিত্তিক সেই ডিকশনারি সেই এলাকার জন্য দরকারি, কিন্তু যখন ফুল ডিকশনারি আপনি পাচ্ছেন, মানে যত এলাকার যত পকেট ডিকশনারি সব ওয়ার্ড তাতে আছে। তা সনাতন ধর্ম যেটা নিত্য ধর্ম, সেই ধর্মকে ফুল ডিকশনারির সঙ্গে তুলনা করা হয়েছে, আর বিভিন্ন ধর্ম যা প্রাদেশিক ধর্ম এলাকা ভিত্তিক, সেই এলাকার জন্য এইভাবে দরকার ছিল সেই মানুষের জন্য, আর সেই অনুসারে যে ধর্ম তাদের, যেটা জৈব ধর্মে প্রাদেশিক ধর্ম বলা হচ্ছে, তা কেউ প্রাদেশিক ধর্ম, আরেকটা কি বললেন, নিত্য ধর্ম, নিত্য ধর্ম আছে, আর নৈমিত্তিক ধর্ম বলা দেশে পারে, বা নৈমিত্তিক ধর্মকে অনেক সময় প্রাদেশিক ধর্ম বলা, সেই এলাকা ভিত্তিক, প্রদেশ ভিত্তিক, হ্যাঁ, প্রদেশ ভিত্তিক বা নৈমিত্তিক বিভিন্ন। আর নিত্য ধর্ম হচ্ছে নিত্য জীবের যেটা স্বভাব অনুসারে, যেমন ঝালের ধর্ম ঝাঝালো, লবণের ধর্ম লবণাক্ততা, ঠিক সেরকম ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জীবের নিত্য ধর্ম যেটা হচ্ছে কৃষ্ণের সেবা করা, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদা, যা মহাপ্রভু সনাতন গোস্বামীকেও শিক্ষা দিয়েছেন। তো এখানে আপনি যে প্রশ্ন যেটা উত্থাপন করলেন, কেউ যখন অন্য তাদেরকে জিজ্ঞাসা করলে যে আপনারা খ্রিস্টান ধর্ম থেকে ত্যাগ করে এই ধর্ম এসেছেন, আপনারা কি ধর্ম ত্যাগ করে কেন আসলেন, তখন তাদের উত্তর হয় না, ধর্মকে তো ত্যাগ করেনি আমরা, ফুল পকেট ডিকশনারি ত্যাগ করে আমরা ফুল ডিকশনারিটা গ্রহণ করেছি, যেখানে ধর্মের পূর্ণ রূপ আমরা লাভ করতে পেরেছি, সেখানে ধর্ম কখনো ত্যাগ করা হলো না, ধর্মের পূর্ণতা আমরা লাভ, সেটাকে আরেকটু বিস্তৃত করা হলো এবং আসল রূপে আমরা উপলব্ধি করতে পারলাম যেটা। এটাই হচ্ছে সনাতন ধর্মের বৈষ্ণব সিদ্ধান্তের উদারতা, যে সবাইকে অল ইনক্লুসিভ, সবাইকে নিয়ে, এখানে কোনো এই যে ধর্মান্তরকরণের চিন্তাভাবনা নেই, যে আমি এই ধর্মে ছিল এই ধর্ম খারাপ, ওই ধর্ম ভালো, এই ধর্ম থেকে ওই ধর্মে চলে এসো। আর প্রভুপাদ বিশেষ করে খ্রিস্টানকে প্রকৃত খ্রিস্টান করতে চেয়েছেন, অন্য ধর্মাবলম্বী প্রকৃত ধর্মকে, যেমন উনি কথার ছলে বলেছেন খ্রিস্টান তোমরা প্রকৃত খ্রিস্টান হও, কিন্তু খ্রিস্টান হয়ে যদি তুমি বাইবেলের কথা পালন না করো, দাউ শ্যাল নট
তোমাকে এটা ফলো করা উচিত, সেটাকে উনি স্থাপন করতে চেয়েছেন, যেটা সনাতন ধর্মের পূর্ণ। মহারাজ আপনার কি বক্তব্য এই ব্যাপারে? সেটাই যে একই কথাই আসছে, ভগবান গীতায় চতুর্থ অধ্যায় বললেন যে পরিত্রাণায় সাধুনা বিনাশায় সদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে 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 আসি আমি ধর্ম প্রতিষ্ঠা করতে। ভগবান কৃষ্ণ এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠা করতে, কিন্তু গীতার অন্তিম উপদেশ দিয়ে গেলেন যেটা প্রভু বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, তার ভগবান ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন না ধর্ম ছাড়াতে এসেছিলেন? এক ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম আপনি গীতা পড়ুন, আমি গীতা পড়ি, গীতার নির্দেশ মতো আমি নিজের জীবন পরিচালিত করি, তার মানে গীতায় ভগবান বলেছেন সর্বধর্ম পরিত্যাজ, আমি ধর্ম পরিত্যাগ করে দিয়েছি। সব থেকে বড় ত্যাগী, ত্যাগী এবং কৃষ্ণের কথা এবং কৃষ্ণের কথা অক্ষরে অক্ষরে, তারপরেটা নিচ্ছেন না, মাম একম শরণং বজাউঠেন সর্বধর্মান পরিত্যাগ। সেই জন্য মূলত ধর্ম জিনিসটাও যেটা বলে না পকেট ডিকশনারি ফুল ডিকশনারি, এটা এটা স্তর একটা থেকে একটা। তাই প্রকৃত ধর্মের কথা যেটা বলা আছে আত্মিক ধর্ম বা ভাগবত বলছেন সবই পুংসাম পরধর্ম, পরম ধর্ম ফুল ডিকশনারি পরম ধর্ম, যেখানে সব কিছু ইনক্লুডিং আছে, তো সেই পরম ধর্মের শিক্ষাই হচ্ছে চরম। তো পরম ধর্মের চরম শিক্ষা শ্রবণ করতে চাইলে এবং সবাইকে শ্রবণ করাতে চাইলে এই প্রতি রবিবাসরীয় টক শো আপনারা শ্রবণ করুন এবং সবার কাছে শেয়ার করে দিন। আরেকটা প্রশ্নে আসি, গীতায় বলেছেন আমরা পড়ি যে ভগবান বলেন যে কর্মে অকর্ম দর্শন করে অকর্মে কর্ম দর্শন করে, তো এই একটা জটিল কথা বুঝতে একটু কষ্ট হয় আমাদের, কর্মে অকর্ম এটা কি আবার অকর্মে কর্ম এটা একটা কে ব্যাখ্যা যদি বলেন এটা সম্বন্ধে একটু? আমি হ্যাঁ, যেমন অনেকে বলে ইসকন শুধু ব্যবসা করে, ইসকন শুধু ব্যবসা করে, তার মানে কি অকর্মের মধ্যে কর্ম দর্শন করছে। আচ্ছা, কারণ ইসকন যে গ্রন্থ বিক্রি করে ভগবানের সেবা, তাই তো? আর ভগবানের সেবাটা অকর্ম, এটা তো আমরা এতক্ষণ জানলাম যে ভগবানের সেবাটা হচ্ছে অকর্ম। এখানে কেউ কার ব্যক্তিগত স্বার্থে যে গ্রন্থ বিক্রি করে কোটিপতি হব, যেমন আপনি কলেজ স্ট্রিটে যাবেন অনেক গ্রন্থের দোকান আছে, হ্যাঁ বহু গ্রন্থের দোকান আমি জানি এরা কোটিপতি গ্রন্থ বিক্রি করে, তো ইসকনে এসে কোনো ব্রহ্মচারী বা কোনো সন্ন্যাসী বা যে কেউ, তারা তার গ্রন্থ বিক্রি করে নিজে ধনী হওয়ার জন্য নয়, তারা গ্রন্থ বিক্রি করে কৃষ্ণের বাণী প্রচার করার জন্য, তো সেটা কিন্তু অকর্ম। কিন্তু যারা বলে যে ইসকন শুধু ব্যবসা করে, ইসকন শুধু ব্যবসা করে, তারা মানে কি অকর্মের মধ্যে কর্ম দর্শন করছে। আবার অনেকে কর্মের মধ্যে অকর্ম দর্শন করে, মনে হচ্ছে যেন কর্ম করছে কিন্তু আসলে এটা কর্ম নয়, এটা অকর্ম। হ্যাঁ, যেমন শ্রীল প্রভুপাদ তিনি কত কিছু করেছেন সারা তার যে শেষ বয়সে, তিনি কত পরিশ্রম করেছেন, তো এটা বাইরে থেকে মনে হতে পারে যে তিনিও টাইপ করছেন, তিনিও গ্রন্থ লিখছেন, গ্রন্থ বিক্রি করছেন, মনে হতে পারে কর্ম। তো অনেক সময় এটাই মানে যারা ভক্তিটাকে কর্ম বলে ভুল করে বা যারা কর্মটাকে ভক্তি বলে ভুল করে, হ্যাঁ সেটাই বলা হচ্ছে আর কি, যে কর্মের মধ্যে অকর্ম দর্শন এবং অকর্মের মধ্যে কর্ম দর্শন, সরি। খুব সুন্দর উদাহরণ, প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে এটা বুঝতে আমাদের একটু কঠিন সমস্যা হচ্ছিল, প্রভু খুব আপনি খুব সুন্দর বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে ইসকনে যারা গ্রন্থ প্রচার করছে এটা অকর্ম কিন্তু লোকেরা মনে করছে কর্ম, আবার কর্মে অকর্ম কিভাবে হয় এই ব্যাপারে যদি কি কেউ আরো কিছু অ্যাড করতে চান। কর্মণ্য কর্ম জ পশ্চেত কর্মণি চ কর্ম জ, সব বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কর্ম কৃষ্ণ কর্মকৃত, যেটা প্রশ্নটা এসছে যে কর্মে অকর্ম দর্শন অকর্মে কর্ম, যেটা বলেছে যে কর্মে অকর্ম দর্শন, যেটা বাইরে লোক কাজ করছে ভক্তরাও কাজ করছে, বই বিক্রির উদাহরণ দিলেন, বহুপদের বিভিন্ন কাজের দৃষ্টান্ত দিলেন, এগুলো বাইরে থেকে মনে হয় আমাদের মতোই এরাও তো খাটছে, যেরকম আমরা কাঁধে নিয়ে যখন বই বিক্রি করতে যাই
আপনার কত টাকা কমিশন পান? বলে না আমি তো মন্দিরে সেবা করছি। বললো না, কমিশন না পেলে এত কেউ খাটে না। তারা মনে করে এটাও কর্ম, কিন্তু এটা যেহেতু ভগবানের সেবা এটা সম্পূর্ণরূপে অকর্ম, অকর্ম ভগবানের সেবা, ভগবানের সেবা, অর্থাৎ এর কোনো ফল হবে না। না, যেরকম কর্মের ফলে ঊর্ধ্বগতি, বিকর্ম পাপ কর্মের ফলে নিম্ন গতি, আর এর কোনো গতি নেই, এ সম্পূর্ণ ভগবানের হাতে। কর্মণ্যে ব্যাধিকার আসতে, কর্মে অধিকার আছে, ফলের অধিকার তোমাকে দেওয়া হয়নি। আচ্ছা, ভগবান যেখানে দেবে। এটা গেল কর্মে অকর্ম দর্শন, অকর্মে কর্ম দর্শন। কিছু লোক আছে নি অলস কাজ টাজ করতে চায় না, অলস আমার কিছু কাজ করার দরকার নেই। প্রভুপাদ বলেছেন হিমালয়ে চলে যায় কাজ করার ভয়ে, কিন্তু গীতায় তৃতীয় অধ্যায়ে বলছেন যে নহি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত, কর্ম না করে এক ক্ষণও থাকতে পারি না। তাই আমি বাইরে থেকে দেখানো যায় যে আমি অলসভাবে নিরলস, কি বলে বলে না, কিছু 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 একটা খারাপ উদাহরণ দেয় লোক, তুমি কি ঠুটো জগন্নাথ কাজ করছো না কেন? ঠিক আছে, তো কাজ বাইরে থেকে কিছু না মনে হলো যে আমি কিছু কাজ করছি না, কিন্তু কাজ মনে 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 হচ্ছে, কিছু তো কাজ হচ্ছে। যেরকম এক মৌন বাবাকে প্রশ্ন করা আছে যে এটা কি, এটা কি করলে কি হয়। মৌনবাবা মুখে বলছেন না, কিন্তু হাতে লিখে দিচ্ছেন। প্রভুপাদ বলে হাতে লেখাওটা তো একটা কর্ম, একটা কর্ম। সুতরাং কর্মে অকর্ম দর্শন মানে যারা ভক্ত তাদের কর্ম ভগবানের উদ্দেশ্যে অর্পিত, আর অকর্মে কর্ম দর্শন মানে যারা অলস ব্যক্তি কাজে ফাঁকি দিয়ে নির্বিকারভাবে অবস্থান করে, তাদের বাহ্যিকভাবে কর্ম না হলেও কর্ম তাদের হচ্ছে, কর্ম না করে থাকতে পারে না। হ্যাঁ প্রভু, এটাই মহারাজ যেটা বললেন সুন্দর, যেটা বাহ্যিকভাবে মনে হয় যেন কর্মের ভিতরে আছে, কিন্তু সবটাই অকর্মতে পর্যবসিত। যেরকম আচার্যরা বলছেন, এমনি সাধারণত গৃহটা, গৃহকর্ম বা সংসার, দাবানল বা প্রহ্লাদ মহারাজ বলছে গৃহ অন্ধকূপম, আবার এই গৃহটাকেই বলা হয়েছে গোলক বৃন্দাবন। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। বাহ্যিকভাবে লোকেরা ভাবে তো গৃহস্থ, কিন্তু গৃহস্থ যখন আদর্শ গৃহস্থ সন্ন্যাস জীবনের মতন পবিত্র ছিল, প্রভুপাদ তার গ্রন্থে লিখেছেন, তো মনে হচ্ছে যেন কর্মের ভিতরে এরা ফেঁসে আছে, কিন্তু যেহেতু সব কিছু অকর্মভাব নিয়েই করছে, সেই জন্য সেটা হচ্ছে মুক্তির কারণ। একই চাকু সার্জেন্ট ডাক্তার ব্যবহার করে, আর একই চাকু ডাকাত ব্যবহার করে, মনোভাবটা আলাদা। সার্জেন্ট ডাক্তার ব্যবহার করার ফলে অনেক টাকা পুরস্কার পায়, আর ডাকাত যখন ব্যবহার করে ধরে জেল হাজতে দেওয়া হয়। বাহ, সুন্দর উদাহরণ কর্মই। তো ঠিক সেরকম সব কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে একজন আদর্শ গৃহস্থ, সে রান্না করছে, আয় ইনকাম করছে, ব্যবসা করছে, মনে হচ্ছে যেন বাইরের লোকের মতন, কর্মীর মতনই, সব ছেলে মেয়ে দেখছে সব কিছু, কিন্তু সব হয়ে যাচ্ছে অকর্ম, পরিণামস্বরূপ ভগবত ধামে। তার মানে ভক্তরা যদি রাত্রেবেলা ঘুমোচ্ছে এটাও কি ভগবানের জন্য করছে? হ্যাঁ, কারণ কি গোস্বামীরাও যেটুকু রেস্ট নিতেন সেটা শরীর রক্ষার্থে, ঠিক সেরকম ভক্তরা এরকম চিন্ময় স্তরে দেখা যায়। যখন গোপীরা নিজের অঙ্গ পরিষ্কার করছে, সাজছে, সব কৃষ্ণের জন্য, ঠিক একজন ভক্ত যখন রাত্রে বিশ্রাম করছে, সকালে আমাকে উঠতে হবে শরীরটাকে একটু রেস্ট দিয়ে, তাহলে তারা আমি আবার এনার্জি পাব, মঙ্গল আরতি কীর্তন, সেই জন্য আমি রেস্ট দিচ্ছি। আমি যখন প্রথম ভক্ত হলাম, আমাদের এনডিপি ট্রেনিং যে ছিল একটা লিস্ট ছিল, সকালে 3:30 উঠবেন, স্নান সেবা,
মঙ্গলারতি সেবা, জপ সেবা, তারপরে ভাগবত সেবা, প্রসাদ সেবা, সারাদিন পুরো লিস্ট, রাত্রি 9:30 বিশ্রাম সেবা, বিশ্রাম সেবা, সেটাও সেবা ভগবানের। আমি অবগত, ঘুমানোটা একটা সেবা, ভগবানের সেবা। তার মানে 24 ঘন্টা সেবা ছাড়া আর কিছু থাকবে না? না না, গোস্বামীরা যেটুকু বিশ্রাম করতেন বলছেন স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, এরকম শ্লোক আছে যে যেটুকু তারা বিশ্রাম, বিশ্রামেও তারা কৃষ্ণ চিন্তাতে ভগবানকে দেখছেন। ভক্ত সব কিছু যেরকম ভক্তি, বিনোদ ঠাকুর বাইরে দেখলে মনে হবে ম্যাজিস্ট্রেট, চাকরিজীবী, হ্যাঁ, কিন্তু সব কিছু কৃষ্ণ সেবার অনুকূলে। ভক্তি বিনোদ ঠাকুর গৃহস্থ, আমরা গৃহস্থকে মনে করি এই সংসারী জীব, কিন্তু গৌরকিশোর দাস বাবাজি মহারাজ অত ত্যাগী পুরুষ ছিলেন, প্রতিদিন আসতেন ভক্তি বিনোদ ঠাকুরের কাছে হরিকথা শ্রবণ করতে। তিনি কোনো গৃহস্থ বাড়িতে যেতেন না, একবার তো গৃহস্থ বাড়িতে গিয়েছেন, বলছেন বাথরুমটা দিতে হবে তাহলে যাব, বাধ্য হয়ে বাথরুম পরিষ্কার করে দিয়েছে। গৌরকিশোর দাস বাবাজি সেই বাথরুমেই ছিলেন, আর একটা কম্বল নিয়ে, রাত্রে একটু তন্দ্রাভাব এসেছে, কম্বলটা ভোরে ছুড়ে দিয়ে বলছে এই কম্বলের জন্য আমার ভজন হলো না। তা কোনো গৃহস্থ বাড়িতে যেতেন না, গেলেও এই বাথরুমে, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুরের বাড়িতে যেতেন। তিনি কি সাধারণ কর্মী, সাধারণ ম্যাজিস্ট্রেট, সাধারণ না, তিনি হচ্ছেন সপ্তম কি বলে গোস্বামী, সপ্তম গোস্বামী। ষড়গোস্বামীরা ত্যাক্তা তুরুণমশেষ মণ্ডল শ্রেণী সদা তুচ্ছবধ, তাদের যে ভাব, ভক্তি বিনোদ ঠাকুর গৃহস্থ সন্তান আদি পরিবার নিয়ে চাকরিজীবী হয়েও সেই লেভেলেই তাকে স্থাপন করা হয়েছে। তাহলে খুব সুন্দর এটা, এই আলোচনা শুনে আমরা এইটা বুঝতে পারলাম, এই আশা পেলাম যে আমরা যে যেখানে থাকি না কেন, গৃহ থেকেও আপনারা সবাই ভক্তি করতে পারবেন। আর ভক্তি বিনোদ ঠাকুরের শরণাগতি যেসব কীর্তন আছে, একদম গৃহস্থ কিভাবে গৃহে আছে কিন্তু সব কিছু কৃষ্ণ সেবার অনুকূলে সুন্দর সুন্দর নিয়েছে। দ্বারা পুত্র পরিবার কুটুম্ব পালনে সর্বদা ব্যাপৃত আমি ছিন মনে মনে, কিভাবে অর্জিব অর্থ যশ কিসে পাব, পুত্র কন্যা বিবাহ কেমনে সম্পাদিব, এতে এবে আত্মসমর্পণে চিন্তা নাই আর, তুমি নির্বাহিবে প্রভু সংসার তোমার, সংসার আমার বলা যায় আর সংসার তোমার বলা যায়, আমার আমার বললেই গলা টিপে ধরবে আর তোমার তোমার বললে একদম নিশ্চিন্তে। তাহলে এটাই হচ্ছে আমাদের জার্নি, আমাদের আমাদের জীবনের এটাই হচ্ছে মূল গন্তব্য, আমার থেকে তোমারে পৌঁছতে হবে, আমার থেকে তোমারে পৌঁছতে হবে, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। খুব সুন্দর কথা। এবার আসি আরেকটা প্রশ্নে, মন্টুর বাড়িতে ঝন্টু এসে চুরি করেছে, হ্যাঁ, মন্টুর ঘরে এসে ঝন্টু চুরি করেছে, এখন এখানে দোষটা কার, এটা কি মন্টুর দোষ নাকি ঝন্টুর দোষ, কর্মের দোষ, এটা কি কার কি ফল হবে, মন্টুর কি ফল হলো, সে কি বিনা দোষে এখানে তার ক্ষতি হলো, নাকি ঝন্টু যে এই যে দোষটা করলো তার কি ফল হবে? এখানে দুজনেরই দোষ আছে, দুজনেরই দোষ আছে। প্রথম জনের দোষ, সে পূর্বজন্মে পাপ করেছিল, আচ্ছা, না হলে তার ঘরে চোর চাইলেও প্রবেশ করতে পারবে না, আচ্ছা, হ্যাঁ। আর দ্বিতীয় জনের দোষ হচ্ছে সে নিজের হাতে বিচার তুলে নিয়েছে, আচ্ছা, ভগবানের বিচার সে করতে যাচ্ছে। এটা ঠিক, আমি যদি কাউকে খুন করি তার পূর্বজন্মে পাপ ছিল, সেটা তার পাপের পাপ, না হলে কেউ কাউকে চাইলেও খুন করতে পারবে না। আচ্ছা, খুনি হয়তো গেল, গিয়ে দেখলো সে বোম্বে চলে গেছে, আচ্ছা, ঘরে নাই, হ্যাঁ, মানে খুনি চাইলেও খুন করতে পারবে না, তার পূর্বজন্মে পাপ ছিল। কিন্তু যে খুন করলো সে কিন্তু ভগবানের বিচার নিজে হাতে তুলে নিল, তাকেও ভবিষ্যতে, হ্যাঁ, তাকেও আবার কর্মের ফল ভোগ করতে হবে। সরকারের বিচার বলে না যে সরকারের বিচার তুলে নেবেন না, হাতে তুলে নেবেন না, হ্যাঁ, অনেক সময় বলে যে লোকটা অন্যায় করেছে তাকে পিটাও, সেটা পুলিশ পিটাবে, সরকারের পুলিশ পিটাবে, তুমি পিটাতে পারো না। তো সরকারের বিচারের ভার তুলে নিলে যেমন অন্যায় হয়, তারও আবার আদালতে বিচার হবে, শাস্তি হবে। তো ঠিক সেরকম ভগবানের বিচারের ভার, অনেক সময় অনেকে বলে যে আমি যে পশুটাকে মারলাম নিশ্চয়ই পশুটা পূর্বজন্মে পাপ করেছিল, কথাটা ঠিক, কিন্তু সে তো বিচার ভগবান করবে, তুমি কেন বিচারের ভার নিতে চাইছ,
তো আমরা যখন বিচারের ভার নেই তখন আমার যে খুনটা করছে বা যে অন্যায়টা করছে তার পাপ হচ্ছে, আবার যার প্রতি অন্যায় করা হচ্ছে সে যে কষ্ট পাচ্ছে সেটা তার পূর্বজন্মের কিছু পাপ ছিল, এটা উভয় পক্ষেরই পাপ আছে। উভয় পক্ষেরই পাপ থাকে তবেই কি একটা কর্ম। তো এখানে আরেকটা কথা আসতে পারে যে সবকিছু তো ভগবানের ইচ্ছাতেই হয়, ভগবানের ইচ্ছা না থাকলে এই এই চুরি কর্মটা হতো না। তাহলে এখানে এখন ঝন্টু যদি এসে বলে ভগবান কুড়িয়েছেন আমাকে দিয়ে, তা আমার তো কোনো দোষ নেই, ভগবান আমাকে দিয়ে চুরি, আমাকে ভগবান চুরি করার প্রবৃত্তিটা ভগবানই আমাকে দিয়েছেন, এজন্য চুরি করেছি আমি, কারোর মধ্যে হয়তো ভালো প্রবৃত্তি দিয়েছেন যে ভালো কাজ করেছে, আমার মধ্যে এটা ভগবানের দোষ, তাহলে কি বলা যায় সেখানে? যেমন একটা দৃষ্টান্ত আছে জয়দ্রথের যে মৃত্যু হয়েছিল, জয়দ্রথের মৃত্যু, জয়দ্রথের বাবা অভিশাপ দিয়েছিল যে আমার ছেলের গলা মাটিতে ফেলবে তার গলাও মাটিতে পড়বে। তো অর্জুন যখন জয়দ্রথের মাথাটাকে ছিন্ন করল তখন এটা তো মাটিতে পড়তে যাচ্ছিল, কৃষ্ণ বললেন এটা ও জয়দ্রথের বাবার কোলে ফেলে দাও। তো অর্জুন তীর নিক্ষেপ করে একেবারে নিয়ে ফেললেন জয়দ্রথের বাবার কোলে, হ্যাঁ না, বাবা ধ্যান করছিলেন, ধ্যান থেকে উঠে দেখে রক্তাক্ত একটা মস্তক, বুঝার আগেই তিনি মাটিতে ফেলে দিলেন। তো উনি অভিশাপ দিয়েছিলেন যে যে আমার ছেলের মাথা মাটিতে ফেলবে তার মাথাও মাটিতে পড়ে, তার মানে কি দ্বিতীয় অভিশাপ উচ্চারণ করার আগেই তার নিজের মাথাটাই মাটিতে পড়ে গেল। এটাকে বলে ভগবান এটা চ্যানেলাইজ করেন, চ্যানেলাইজ করেন মানে কর্মটাকে ভগবান চ্যানেলাইজ করেন। ঠিক আছে, তুমি পাপ করেছো, তোমার ঘরে চুরি হবে, কিন্তু এখানে 10 জন লোক চুরি করতে চাইছে, তাদের মধ্যে থেকে ভগবান একজনকে সিলেক্ট করে অনুমতি দিয়ে দেন, ঠিক আছে তুমি চুরি করো। আচ্ছা, কিন্তু তার মানে এই নয় যে সে পাপ থেকে মুক্ত হয়ে গেল, তোমার মনে পাপের বাসনা ছিল, আমি সেটা জয়দ্রথের বাবার কাছে পাঠিয়ে দিলাম, মানে সঠিক জায়গায় পাঠিয়ে দিলাম, সেটা ভগবান করেন, কিন্তু তার মানে এই নয় যে আমি পাপ থেকে মুক্ত হয়ে গেলাম, কারণ আমি তো বাসনার বেশি করতেও পারি না, আমি শুধু বাসনাটা করতে পারি, কাজ করার জন্য প্রকৃতির সাহায্য দরকার, ভগবানের সাহায্য দরকার, ভগবান যদি আমার হাত প্যারালাইজ করে দেন, ব্রেন নষ্ট করে দেন, আমি চুরিও করতে পারবো না, তাহলে ভগবানের কৃপাতেই হচ্ছে, এটা ঠিক, কিন্তু ভগবান তো সবাইকে পারমিশনটা দিচ্ছেন না, যার মধ্যে পাপ বাসনা আছে তার পাপ বাসনা চরিতার্থ করার জন্য তাকে পাঠাচ্ছে। আচ্ছা, সেই স্যাংশনটা ভগবান দিচ্ছেন, কিন্তু তার মানে এই নয় যে সে বাসনার পাপ থেকে মুক্ত, সে চোর চুরি করার বাসনা করছে তার পাপ তাকে পেয়ে যাচ্ছে, আবার যার ঘরে চুরি হচ্ছে সে পূর্বজন্মে তার কিছু পাপ ছিল, না হলো তার ধন সম্পদ নষ্ট হবে কেন? হ্যাঁ, তো দুজনেরই পাপ আছে, তার মধ্যে ভগবানের স্যাংশনও আছে, ভগবান শুধু চ্যানেলাইজ করে দিচ্ছেন, ভগবান মিলিয়ে দেন, মিলিয়ে দেন। সেটা খুব ঘটনা মনে পড়ে গেল। হ্যাঁ, একটা জায়গায় একটা মার্কেটে ওখানে মাঝে মাঝে চুরি হতো, চোরের কথা এলো তো চুরি হতো, তো দোকানদার সবাই মিলে তারা একটা আলাদা করে নিজেরা চৌকিদার ভাড়া করে রাখলো যাতে চুরি টুরি না হয়। চৌকিদার পাহারা দিচ্ছেন, তার ডিউটি খুব ভালোভাবে করছেন। একদিন একটা ওই এলাকা একটা দোকানদার, ও সোনার গয়না তৈরি করে, বিভিন্ন দোকান থেকে সোনা কালেকশন করে গয়না তৈরি করে দেন। তো ফিরতে রাত হয়েছে, অনেক সোনা, এক পোটলা সোনা নিয়ে ঢুকছে, চৌকিদারেরই লোভ হয়ে গেল, আমি সোনাগুলো ছিনাবো তার কাছ থেকে, তাকে খুন করে সোনা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ওই সময় আরেক দোকানদার রাত্রে, গভীর রাত্রে ঘুম থেকে উঠেছে, হয়তো কিছু প্রাতঃকৃত বা বাথরুমে যাওয়ার জন্য, দেখছে দোকানদার খুন হয়ে পড়ে আছে আর চৌকিদার সোনার পোটলা নিয়ে চলে যাচ্ছে। ওই ওই লোকটা তখন চিৎকার করছে, আরে আরে চোর চোর চোর, চৌকিদার চুরি করছে, চোর চোর চোর। চৌকিদার বলছে চোপ, যা চুরি করেছি চিৎকার করো না, তো 50% ভাগ করে নি, তোমার 50 আমার 50। বলছে আমি কেন নেবো, তুমি চুরি করেছো তোমার শাস্তি হবে, আমি তো চুরি করি নাই, আমি কেন নেবো। ও জোরে জোরে চিৎকার, চোর চোর চোর, তো চৌকিদারও চিৎকার করছে, চোর চোর চোর, দুজন চোর চোর বলছে, সব লোক উঠে পড়েছে, কার কথা বিশ্বাস করবে এখন, দুজন বলছে চোর, কার কথা বিশ্বাস করবে, স্বাভাবিক চৌকিদারের কথা বিশ্বাস করবে। তো ভদ্রলোকের ফাঁসি হয়ে গেল, মানে জেল হয়ে গেল, অনেক দিন কেস চলছে, কেস চলার পরে লাস্ট ওর ফাঁসির অর্ডার হয়ে গেল। আচ্ছা, যেদিন ফাঁসির অর্ডার হচ্ছে হলো, তো জাজ বিচারক যাকে ফাঁসির অর্ডার দিল তা
তাকে দেখে সন্দেহ জাগলো, আমি ওকে ফাঁসির অর্ডার দিলাম, কিন্তু তার ভিতরে ততটা বিকার আমি দেখলাম না। আচ্ছা, আমার কোনো বিচারে ভুল হচ্ছে না তো? একটা সন্দেহ ঢুকলো, সন্দেহ ঢুকলো। অর্ডার তো হয়েই গেছে, তথাপি পরে ঘরে গিয়ে ফোন করে দুজনকে বললেন, কালকে আমার একটা কাজ আছে, তোমার দুজনকে করে দিতে হবে, বাদী বিবাদী দুজনকে, মানে চৌকিদার আর এই লোকটি। বলে কি কাজ? না, পাশের গ্রামে একটা ডেড বডি আছে, খুন হয়ে গেছে, তোমরা দুজন ওটাকে নিয়ে আসবে আমার এখানে। তো দুজন নিয়ে আসছে ডেড বডিটা নিয়ে, তখন চৌকিদার বলছে, বুঝলে? সেদিন বললাম 50-50 করে নাও, হয়ে গেলে দুজনেই লাভ হতো, এখন তোমার ফাঁসির অর্ডার হলো, বুঝলে? তখন সে লোকটি বলছে, ঠিক আছে, কিন্তু আমি নিশ্চিত যে আমি আমি তো চুরি করিনি, আমি পাপ করিনি, হয়তো আমার কর্মফল ছিল তাই আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে, আমি এতে কোনো ভয় করি না। বলতে 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 ডেড বডি নামিয়েছে বিচারকের বাড়িতে, ডেড বডি উঠে বসছে, বলছে, যা আলোচনা হলো এতে বুঝলাম চৌকিদারি আসলে চোর, এই লোকটা কিন্তু চোর, চুরি করেনি। তখন বিচারক চিন্তা করছে, আমি জীবনে কারোর এই বিচার করতে অন্যায় বিচার করিনি বা কারোর কাছ থেকে ঘুষ খাইনি, কিন্তু এই কেসে আমার মুখ থেকে এইরকম একটা অন্যায় কথা বেরোলো কি করে, এর সততা আমি যাচাই করব। আচ্ছা, তুমি তো চুরি করনি, কিন্তু তোমার উপরে ফাঁসির অর্ডার হয়েই গেছে, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, তুমি সত্যি করে বলো, তুমি কি কোনো পাপ করেছ, কোনো কাউকে খুন করেছ, সত্যি করে বলো। তখন বলছে, হ্যাঁ আমি করেছি। কাকে খুন করেছো? নিজের স্ত্রীকে, আমার স্ত্রী পরপুরুষের সঙ্গে জড়িয়েছিল, অনেকবার তাকে আমি মানা করেছি কিন্তু সে আমার কথা শোনেনি। একদিন দুপুরবেলা আমি অফিস ছেড়ে ঘরে এসেছি, ওই পরপুরুষের সঙ্গে আমার ঘরেই রয়েছে, আমার এতটা ক্রোধান্বিত হয়ে গেল শরীরটা, দিক বিদিক শূন্য, হাতের কাছে বটি ছিল, নিয়ে স্ত্রীর গলাটা কেটে দিয়েছে, কেউ জানে না, কেউ জানে না, আমি আমার উঠোনে পুঁতে দিয়েছি ওখানে, এখনো পর্যন্ত কেউ জানে না। তখন বিচারক বললেন, তোমারও ফাঁসি হবে। আচ্ছা, বুঝা যাচ্ছে কর্ম কি হচ্ছে, চ্যানেলাইজ বললেন না, কর্ম কিভাবে ঘুরে ঘুরে দুজনেরই ফাঁসি হবে, ঘুরে ফিরে কর্ম একই জায়গায় চলে আসে। খুব সুন্দর কথা, প্রভু যদি কিছু অ্যাড করতে চান এখানে। যেটা প্রশ্ন আর একটা ছিল, যেটা বলছিলেন যে বাইরের লোকেরা প্রশ্ন করে যে আমি খারাপ কর্ম করছি, মানে ভগবান আমাকে করাচ্ছে, মানে নিজের দোষটাকে এড়ানোর জন্য সবাই এটা ভগবানের উপরে দায় ঠেলতে চায়। ভগবানই দোষ, হ্যাঁ, যা যত দোষ নন্দ দোষ, যে আমাকে ভালো কাজ করাচ্ছে কে করাচ্ছে? ভগবান করাচ্ছে। আমাকে খারাপ কাজ কে করাচ্ছে? ভগবানই করাচ্ছে। তাহলে আমি যদি খারাপ কাজ করছি আমি কেন দোষী হবো? ভগবানই তো আমাকে করাচ্ছে। এই যুক্তি দিয়ে নিজে পার পেতে চায়, যে সে নির্দোষ হতে চায়, মানুষকে সব দোষ ভগবানকে দিতে চায়, আসলে তা নয়। বিষয়টা হচ্ছে এইরকমই, ভগবান হচ্ছে সবিজ্ঞ সরাট, আর জীবকে তিনি এই স্বতন্ত্রতা দিয়েছেন। জীবকে ইচ্ছা করলে সে ভালো কাজ করতে পারে, ইচ্ছা করলে খারাপ কাজ করতে, এইটা কন্ট্রোলটা ভগবান নিজের হাতে নেননি। কারণ ভগবান অর্জুনকেও বলছেন, দেখো তোমাকে আমি এত কিছু বললাম, যথা ঈশ্বসী তথা কর, তোমাকে ভালো করলে কি হবে, খারাপ করলে কি হবে, তারপরে তোমার ডিসিশনটা তোমাকে নিতে হবে, আমি এটা দেব না। তোমাকে ভালো ফল খারাপের ফল বললাম, যথা ঈশ্বসী তথা কর, তুমি ঠিক সেরকম সব জীবেরকে ভগবান স্বতন্ত্রতা দিয়েছেন। স্বতন্ত্রতা না দিলে প্রত্যেকে কাঠ পাথরের মতন জড় বস্তু হয়ে যেত, অথবা জোর করে যদি ভগবানের ইচ্ছায়, ভগবান তো চায় যে সবাই আমাকে ভালোবাসুক, কিন্তু যদি এইরকম করতো, নিজের কন্ট্রোলে রেখে সবাইকে নিজের চরণে নিয়ে আশ্রয় করাতো, তাহলে সেটা যথাযথ হতো না। যেমন উদাহরণ দেওয়া হয়েছে
একটা ছেলেকে বাবা যদি লাঠি ধরে বলে তুই আমাকে ভালোবাস, তুই আমাকে ভালোবাস, তাহলে ওই ভালোবাসাটা যথার্থ হয় না। কিন্তু ছেলের স্বাধীনতা দেয়া হলো, বাবাকে ভালোবাসতে পারে না ভালোবাসতে পারে, তখন ছেলে যদি উপলব্ধি করে বাবাকে ভালোবাসা উচিত, সেই ভালোবাসাটা ন্যাচারাল হয়, সেই ভালোবাসা আর্টিফিশিয়াল হয় না। লাঠি ধরে ভালোবাসা দিলে সেটা আর্টিফিশিয়ালই হয়ে যায়। সেই জন্য ভগবান কারো স্বতন্ত্রতার উপর হাত রাখেন না। এই জন্য ভগবান শাস্ত্র দিয়েছে, উপদেশ দিয়েছেন, আর কেউ যদি খারাপ কাজ করতে চায় তখন ভগবানকে বলে যে ভগবান সাহায্য করে। হ্যাঁ, ভগবানের বহিরঙ্গা শক্তি তাকে সাহায্য করে, ঠিক আছে, তুমি খারাপ কাজ করো আর আমি তোমাকে, তুমি আসো, হ্যাঁ, এটা ভগবানের বহিরঙ্গা শক্তি, জড় মায়া তাকে উৎসাহিত করেন, ভগবানেরই শক্তি, ঠিক আছে আসো আমার কোলে আসো, আমি তোমাকে ভালো করে ডান্ডা মারব। আবার কেউ যদি ভগবানের সেবা করতে চায়, ভগবানের কথা শুনতে চায়, ভগবানের যোগ মায়া তাকে সাহায্য করে, তাকে তার পাদপদ্মে আশ্রয় করাতে চায়। তা দু যেমন উদাহরণ আরও সহজভাবে দেওয়া যায়, ভগবানের নির্দেশই সব হচ্ছে, ভগবান সবাইকে পরিচালনা করছেন। যারা যেরকম নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী, যদিও উনি তো পরিবারের মানে কি ফ্যামিলি নেই বলতে হবে, কোনো রাজা ধরুন সে রাজ্যকে পরিচালনা করেন, তা রাজা প্রজাদেরও পরিচালনা করেন, রাজা নিজের ফ্যামিলিকেও পরিচালনা করেন। তা কেউ বলতে পারবে না রাজা আমাকে পরিচালনা করছে না। তাই যারা জনগণ তাদেরকে পুলিশ বিভাগ দ্বারা পরিচালনা করেন, আর নিজের লোক যে ফ্যামিলির লোককে নিজে পরিচালনা করেন। তা ভগবান যারা দুষ্কৃতি তাদেরও পরিচালনা ভগবান করছেন, আর যারা ভক্ত তাদেরও পরিচালনা নিজে করছেন। তা কি বলে, যারা অভক্ত বা সাধারণ লোক তাদের ভগবান তার বহিরঙ্গ শক্তির দ্বারা পরিচালনা করছেন, আর যারা ভক্ত তাদেরকে ভগবান নিজে পরিচালনা করছেন। এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ আমার ইচ্ছা শক্তিটাকে আমাকে প্রয়োগ করতে ভগবান সেই অনুসারে সহযোগিতা করে, বহিরঙ্গ শক্তি বা অন্তরঙ্গ শক্তি। খুব সুন্দর কথা যে ভগবান কিভাবে পরিচালনা করছেন, কর্ম কিভাবে কাজ করে। আচ্ছা, আরেকটা কথা আমাদের কথায় আছে যে ইচ্ছা থাকলে উপায় হয়। এখন আমার ইচ্ছা প্রচুর আছে, আমি ধনী হব, ভারতের সব থেকে বড় ধনী হব, তো ইচ্ছা থাকলেই কি উপায় হবে, ইচ্ছা থাকলেই হতে পারবো আমি? হ্যাঁ, ইচ্ছা শক্তিকে প্রবল করার জন্য ভগবানই উপদেশ দিয়েছেন। এখন ইচ্ছাকে ফুলফিল করতে গেলে একটা ভালো ইচ্ছা, যেরকম আপনি একটু আগে বলেছে, ভালো ইচ্ছা খারাপ ইচ্ছা, আপনি যদি খারাপ ইচ্ছা করেন ভগবান বহিরঙ্গ শক্তি তাকে ই করবে, আর যদি ভালো ইচ্ছা করেন, ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগম তং যেন মাহবু পৌঁছান্তি, যে ইচ্ছা যদি আপনি করছেন ভগবান তাকে বুদ্ধি দিয়ে তার কাছে নিয়ে আসছেন। ইচ্ছা থাকতে হবে, কোন ইচ্ছা করব আমি সেটা আমার নিজে। আচ্ছা, খুব ভালো। আমি যে বলতে চাইছি যে আমার ইচ্ছা এখন আমি ভারতের সব থেকে বড় ধনী হব, তো যদি আমার ভাগ্যে বা পুণ্য যে ব্যাপারটা আছে কর্মে না থাকে, তাহলে কি আমি ইচ্ছা করলে হয়ে যেতে পারবো? একটা হচ্ছে পূর্বকর্ম থাকে, আবার এই জীবনের কর্ম দিয়ে আমি সেই কর্মের উন্নতি করতে পারি। আচ্ছা, যেমন প্রত্যেকেই কমপ্লেন করে, ভগবান আপনি আমাকে টাকা দিলেন না, কেউ কমপ্লেন করে সুন্দর স্ত্রী দিলেন না, সুন্দর কি বলে নিরোগ শরীর দিলেন না, সবার একটা কমপ্লেন ভগবানের উপর, ভগবান আমাকে এই দিলে না, এই দিলে না, এই দিলে না। কিন্তু ভগবান বলেছেন তোমাকে অলরেডি একটা ভালো গিফট দিয়ে দিয়েছি। কি গিফট দিয়েছি? সেটা হচ্ছে মনুষ্য শরীর রূপ গিফট। নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধার। তোমাকে সুন্দর মনুষ্য দেহ রূপ
একটা উপহার তোমাকে দিয়েছে। তোমার যদি পূর্বের কর্ম ভালো নাও থাকে, কিন্তু এই জন্মে তুমি যদি এই দেহ দিয়ে তুমি হরিভজন করো, তাহলে এই জন্মেই তুমি ভগবত ধামে যেতে পারবে। অর্থাৎ তোমার এই ইচ্ছা করলে পূর্বের অনেক কর্ম খারাপ থাকতে পারে, ভালো কিছু নেই ভগবত ধামে যাওয়ার, ভালো কিছু নেই কৃষ্ণের কাছে পৌঁছে যাওয়ার, কিন্তু এই জন্মে যদি আমি চেষ্টা করি সাধু গুরু বৈষ্ণবের, তাহলে আমি, যেমন নারদ মুনি নিজের উদাহরণ দিয়ে বলছেন, আমি ছিলাম দাসী পুত্র, কি করে হলাম নারদ মুনি? আমি অন্য ছেলেদের মতন দাসীপুত্র মানে তো নিশ্চয়ই পূর্ব খারাপ কর্ম ছিল, অত সেই জন্য দাসীপুত্র হতে হল, কিন্তু হয়ে গেল নারদ মুনি। কি করে? না, ওনার ইচ্ছা সাধুদের কাছে থাকতেন, হরিকথা শুনতেন, সেবা করতেন, তার জন্য গুহ্য কথা দিলেন, নেক্সট হয়ে গেল। এই জন্য কারো কিছু সম্পদ না থাকলেও সে ধনী হতে পারে নিজের যদি চেষ্টা। ইংরেজিতে কথা আছে না, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস, নিজে প্রচেষ্টা করলে ভগবান তাকে সহযোগিতা করবেন। আপনার কথাটা ঠিকই যে কেউ যদি প্রচেষ্টা করে সে দাঁড়াতে পারবে, প্রচেষ্টা করো, কিন্তু ভগবানের অনুমোদন প্রয়োজন। গীতাতে ভগবান বলেছেন একটা কাজের জন্য পাঁচটা জিনিস লাগে, অধিষ্ঠান তথা কর্তা করণম চ পৃথক বিধম বিবিধাস্য পৃথক চেষ্টা দৈবং চৈ মাত্র পঞ্চমম। পাঁচটা কাজ, অধিষ্ঠান, কর্তা, করণ, প্রচেষ্টার দৈব। যেরকম ধরুন আপনি একটা মেডিসিন দোকান করবেন, মেডিসিন দোকান মাঠে করলে তো হবে না, যেখানে হসপিটাল আছে, যেখানে ডাক্তার বসে, প্রথম জায়গা পছন্দ করতে, অধিষ্ঠান। তারপরে মেডিসিন দোকান করতে গেলে আপনাকে মেডিসিন সম্বন্ধে অভিজ্ঞতা, ফার্মাসিস্ট, কেমিস্ট, ড্রাগিস্ট সার্টিফিকেট থাকতে হবে, জিনিসটা সম্বন্ধে জানতে হবে। করণ, প্রথম আছে অধিষ্ঠান, কর্তা, করণ। করণ মানে হচ্ছে আপনার কত প্রকারের ওষুধ ম্যাটেরিয়াল আপনার আছে দোকানে, ভালো স্টাফ আছে কিনা, করণ। তার প্রচেষ্টা, দোকান করলে হবে না, আপনাকে বিভিন্ন ডাক্তার ডাকতে হবে, দোকানে দোকানে মেডিসিন পৌঁছে দিতে হবে, প্রচেষ্টা, সব রেডি আছে। লাস্ট দৈব, ভগবানের অনুমোদন। এই জন্য একটু বলছে, নিজ চেষ্টা বল প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া, নির্ভর করতে হবে। আরো সরল উদাহরণ দেয় না, আপনার কাগজপত্র সব রেডি, আমেরিকান ভিসা, আপনার পেপারপত্র সব রেডি, পাসপোর্ট পাক্কা, আপনিও পাক্কা, সবাই ভিসা পাচ্ছে নাকি? ভগবানের অনুমোদন, অনুমোদন চাই। তার মানে আমরা যে যাই করি আলটিমেটলি আমাদেরকে নিজের চেষ্টা নিজে করে যেতে হবে, আর নির্ভর করতে হবে ভগবানের উপরে। আর একটা জিনিস যেটা আমরা যশোদা মায়ের লীলা থেকে জানি, কৃষ্ণের উপর ভগবান, আমি শুয়ে বসে থাকবো, আমি কিছু করব না, ভগবান তোমার কৃপা যেদিন হবে সেদিন পার হয়ে যাব, তা করলেও হবে না, চেষ্টা করতে হবে, ভগবানের উপর নির্ভর হতে। দুটো জিনিস যেটা, হ্যাঁ, যেটা দামবন্ধ লীলাতে আমরা জানতে পারি। আচ্ছা, আরেকটা প্রশ্নে আসি আমরা প্রেমাঞ্জন প্রভুর কাছে, যে একজনের কর্মের দ্বারা কি আরেকজন প্রভাবিত হয়? মনে করুন একটা বাস অ্যাক্সিডেন্ট হলো, তো সেখানে হয়তো একজন ব্যক্তি ছিল যার কর্মে ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, কিন্তু বাসে 50 জনই মারা গেল, এটা একজনের কর্ম হলো নাকি 50 জনের কর্মই থাকবে সেটা? না, প্রভুপাদ বলছেন যে যখন এরোপ্লেন যখন উড়ে আকাশে, একজন পাইলট আরেকজন পাইলটকে সাহায্য, মানে অন্য এরোপ্লেনের পাইলটকে সাহায্য করতে পারবে না। তো বাস অ্যাক্সিডেন্ট বা প্লেন অ্যাক্সিডেন্ট যখন হয়, তখন যাদের যাদের কর্মে পাপ লেখা ছিল সব একসাথে হয়ে যায়, সব একসাথে। যেমন যখন ইয়ে হয়, কি বলে, যে তুফান হয়, দেখবেন কিছু পাতা উপরে উঠে যায়, আকাশে উঠে যায়, মানে ধুলিকণা, কি বলে এটাকে, ঘূর্ণি কিছু উপরে উঠে যায়, তো সবগুলি উঠে না, কিছু উঠে কেন? তার কারণ ওইগুলি হালকা, বা ওইগুলির মধ্যে সেই সম্ভাবনা আছে যে ঘূর্ণি আসলে উপরে উঠে যাবে। ঠিক তেমনি আমরা আমাদের কর্মের ঘূর্ণিতে আমরা এক বাসে গিয়ে উঠি, কর্মের ঘূর্ণিতে আমরা এক এরোপ্লেনে গিয়ে উঠি,
ঘূর্ণির মধ্যে আমরা পড়ে যাই, কর্মের ঘূর্ণি। মনে করেন 1000 ধুলিকণা উঠে গেল আকাশে ঘূর্ণিতে, ঠিক তেমনি মনে করেন 250 লোক একটা প্লেনে ঢুকলো, ওইটা কর্মের মিল আছে, ওদের কর্মের মিল আছে। না হলে ওই দিন টিকিট কাটতে গেলে বলবে টিকিট নাই, তার কর্ম যদি ভালো থাকে, টিকিট আছে মানে তার কর্ম। স্যার বাবা বলছে ওই 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 ট্রেনে যাওয়ার কথা ছিল, করমণ্ডলে যাওয়ার কথা ছিল, টিকিট নেই, তখন ওরা প্লেনে গেছে, বলছে আমরা গেলে তো আমরা মরতাম। টিকিট নেই মানে তার ভালো কর্ম আছে, তাই ভগবান টিকিট কাটতে দেয়নি। এই জন্য যখন মন মতো টিকিট পেলাম না, মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই, বুঝতে হবে যে আমার কর্ম অনুসারে ভগবান আমাকে টিকিটটা দেন। হ্যাঁ, তো এইরকম যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এখানে আমাদের মায়াপুরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ থেকে প্রায় 30-35 বছর আগের ঘটনা। আমি ছিলাম মায়াপুরে তখন, 6 মারা গেল অন স্পট, একটা বাচ্চা, কুলের বাচ্চা, সে ওই গাড়িতে ছিল, তার কিছু হয়নি। আমাদের মায়াপুরে নৌকা অ্যাক্সিডেন্টে একটা বাচ্চা বেঁচে গেছে, 2 বয়স্ক লোক মারা গেল, এটা সবাই জানে। হ্যাঁ, তো ভগবান কর্ম অনুসারে কাউকে রক্ষা করবে, কাউকে হত্যা করবে, কিন্তু ওই বাসে যদি 10 লোকের মৃত্যু হয়, বুঝতে হবে 10 লোকের ওই রকম একই রকমের সিমিলার কর্ম তাদের আছে। তার মানে আমরা একটা খুব সুন্দর একটা দৃষ্টিকোণ পাচ্ছি এখান থেকে, আপনার আলোচনা থেকে, কোথা থেকে, যে যদি একটা কিছু ঘটে আমাদের জীবনে, সেটাকে আমার ভালো বা খারাপ রূপে নেয়ার প্রয়োজন নেই, সব কিছু ভগবানের ইচ্ছা রূপে। আমি এখন একটা কাজ করতে গেলাম, এখন হয়তো মনে হচ্ছে আমি খুব সফল হয়ে গেছি, মনে করুন যে টিকিট, ট্রেনের টিকিট কাটতে গেছিলো বা বাসের টিকিট কাটতে গেছিলো, সে টিকিট পেয়ে গেছে, প্রথমে মনে করছে বাহ আমি সফল হয়ে গেছি, আমার ভাগ্যটা খুব ভালো, আমি টিকিট পেয়ে গেছি, এতজন লোক লাইনে পাচ্ছেন, আমি পেয়ে গেছি, ভাগ্যটা ভালো। কিন্তু যখন বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেল, তখন বোঝা গেল যে তার ভাগ্যটা ভালো না খারাপ ছিল। আর যে ব্যক্তি লাইনে দাঁড়িয়ে সে টিকিটটা পাচ্ছিল না, পেলো না, সে মনে করলো আমার ভাগ্যটা খারাপ। কিন্তু পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বোঝা গেল যে না, আমার ভাগ্যটা আসলে ভালোই ছিল, একজন টিকিট পাইনি। তার মানে প্রত্যেকটা ঘটনা হচ্ছে আপেক্ষিক, এটা এটা ভালো বা মন্দ। তাহলে একজন ভক্ত হিসেবে মনোভাবটা কেমন থাকা উচিত আমাদের? তত্ত্বে অনুকম্পা। আচ্ছা, তত্ত্বে অনুকম্পাং সুসমিক সমান, হে ভগবান দুঃখ আসলো তোমার কৃপা, সুখ আসলো তোমার কৃপা। হ্যাঁ, এটা কৃপা হিসেবেই ধরতে হবে, ভক্তের কাছে সবকিছুই কৃপা। আসলে আমাদের ভবিষ্যৎটা আমরা জানি না, যেরকম আপনি জয়দ্রথের কথা বললেন না, ও তো মাথাটা কেটেই মাটিতেই ফেলছিল, মাটিতে ফেললেই অর্জুনের মাথাটা উড়ে যেত। ভগবান জানেন ভবিষ্যৎটা কি, মাথাটাকে তার বাবার কোলেই ফেলেন, ভগবানের উপর নির্ভরশীল, ভগবানের উপর নির্ভরশীল। তাহলে ভগবানের উপর নির্ভরশীল করা এছাড়া আর না হলে এই জগতে এমন এই কর্মবন্ধন, কর্মের যে প্যাচটা আছে জটিল, যেখান থেকে কেউ বেরোনোর চান্স নেই ভগবানের কৃপা ছাড়া। সুন্দর কথা। অনেকে স্বীকার করতে চায় না, আমি ওইসব স্বীকার করি না, যে আমার জন্মে, আমার আগের জন্মে কিছু ছিল, হিসাবটা বুঝাচ্ছে এরকম, আমার এই জীবনের যে দুঃখ কষ্ট আমার আগের জীবনের পুঞ্জীভূত পাপ এবং পুণ্য, সুখে আছি পুণ্য খরচা হচ্ছে, দুঃখে আছি কি খরচা হচ্ছে, পাপ খরচা হচ্ছে। একবার সেই সময় রাধা গোবিন্দ মহারাজ কয়েকজন শিষ্যকে নিয়ে বেরিয়েছেন প্রচারে, তো গুরুদেব যাচ্ছেন মানে বিশেষ রিসেপশন, অনেক উপহার, মালা, তারপরে ফল মূল অনেক কিছু। তো গুরুদেব সন্ধ্যার সময় এসে জিজ্ঞেস করছে, আজকের দিনটা তোমাদের কেমন কাটলো? গরু মাস খুব সুন্দর, এত বড় বড় রিসেপশন আমরা পেলাম। তখন গুরুদেব বলছেন, তোমরা তো আনন্দ করছো, কিন্তু আমি মনে করছি আমার পকেটের কিছু পুণ্য খরচা হয়ে গেল আজকে। আচ্ছা, সুখে থাকা মানে পুণ্যের খরচা, দুঃখে থাকা মানে পাপের খরচা। বাহ, খুব জটিল। এখন প্রশ্ন আসে, কে সাক্ষী আছে আমি আগের জীবনে খারাপ কাজ করেছি, এ করেছি? ভাগবতম পড়ুন, যমদূত বলছেন আমরা প্রত্যেক লোকের চারিদিকে 13 সিসি ক্যামেরা ফিট করে রেখেছি, সবার পিছনে এখন সিসি ক্যামেরা। সবাই নোট করুন কিন্তু কি কি 13, সবাই কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝে, কিন্তু সিসি ক্যামেরার কথা বললে সেই জন্য যখন দেখে ঘরে ঢুকতে গিয়ে সিসি ক্যামেরা, একটু ইউ আর আন্ডার সিসি ক্যামেরা, সবাই একটু সতর্ক হয়ে যায় না। তো যম বিষ্ণুদেব জিজ্ঞেস করছেন, অজামিল যে পাপ করেছে তার প্রমাণ কি, কোনো সিসি ফুটেজ? বলে সিসি ফুটেজ মানে 13 ক্যামেরা আছে,
তেরোটা ক্যামেরা আমি পড়ছিলাম, তেরোটা ক্যামেরা আমরা সবার লোকের চারিদিকে সেট করেছি। আমাদের একটা বাংলায় কথা বলেন, পালাবার পদ নাই, জমাছে পিছে না, জমাছে চারিদিকে। কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। ভাগবতম 6:42, সূর্য অগ্নি খং মরুদেব সোম সন্ধ্যা হনি দিশ কং কু স্বয়ং ধর্ম ইতি হেতে দেহস সাক্ষীন। আমাদের 13 জন সাক্ষী, সূর্য অগ্নি বায়ু আকাশ দেবতা চন্দ্র সন্ধ্যা দিন রাত্রি দিক চারিদিক চারটে দিক জল পৃথিবী এবং পরমাত্মা স্বয়ং সমস্ত কর্মের সাক্ষী। একদম পরিষ্কার শাস্ত্রে বর্ণনা করা রয়েছে, এখান থেকে বাঁচার উপায় নেই। তো খুব সুন্দর, আজকে বাঁচার উপায় একটা আছে, নেই কেন? কৃষ্ণ নাম ভজ সর্বধর্ম পরিত্যাজ মাম একম শরণং ভজ অহম তাম সর্ব, আমি তাকে বাঁচাবো যে ফুললি আমার উপরে ডিপেন্ড করবে। আজকের এই আলোচনা থেকে অনেকগুলো খুব সুন্দর সুন্দর পয়েন্ট বেরিয়ে এলো। আমরা প্রথম থেকে দেখছিলাম কর্ম অকর্ম বিকর্ম তিনটি কথা কি, তারপর আরও আমরা শুনলাম বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝালেন অকর্মে কর্ম দর্শন কীভাবে করতে হয়, কর্মে অকর্ম দর্শন কীভাবে করতে হয়, কীভাবে আমরা কর্ম করেও কর্মের বন্ধনে আবদ্ধ হব না, এই কথাগুলি ভগবানের ভক্তরা কীভাবে সবসময় ভগবানের প্রসরণাগত থাকেন, এই যে এত সুন্দর সুন্দর আলোচনাগুলি করা হলো সেজন্য এই এত সুন্দর কথাগুলি আমাদেরকে বর্ণনা করা হলো। আমাদের আশা করি এগুলো শ্রবণ করে আপনারা উপকৃত হচ্ছেন হবেন এবং অন্যের কাছে শেয়ার করুন, তা অন্যের কাছে পৌঁছে দিন। তো আমরা আমাদের টক শোতে আমরা কোনো কোনো এপিসোড সেরকম কোন বিষয় নিয়ে আলোচনা করব, কখনো কখনো প্রশ্ন উত্তর নেব আপনাদের, আজকে কোনো প্রশ্ন উত্তর নেওয়া হয়নি, অন্য টক শোতে পর্বতে আমরা প্রশ্ন উত্তর নেব। তো আপনারা এটা শেয়ার করে দিন সবার কাছে, আর আপনারা আজকের এই আলোচনাতে যা যা বুঝলেন যা যা শিখলেন মূল কথা সার কথা নোট করুন। তো যখন আপনারা টক শো শুনতে বসবেন খাতা কলম নিয়ে বসবেন, নোট করবেন, আর টক শো শেষ শোনার পর সেই নোটটা আপনারা ছবি তুলে আমাদের সাথে নাম্বারে শেয়ার করে দিন, তাহলে আমরাও দেখবো, মহারাজও দেখবেন যে আপনারা যখন আমরা যখন দেখবো যে আপনারা এই কথা সুন্দর সুন্দর কথাগুলো নোট করছেন পড়ছেন লিখছেন, তাহলে আমরাও আরও উৎসাহ পাবো এটাকে আর সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে। তো ভবিষ্যতে আপনারা আর কী কী শুনতে চান টক শোতে, কী কী দেখতে চান ভবিষ্যতে, আর কী কী বিষয়ে আলোচনা শুনতে চান আপনি শ্রবণ করতে চান, সেগুলি আপনারা আমাদের লিখে পাঠান, আমাদের টক শোর নম্বরে লিখে পাঠাবেন, যে নম্বরটাতে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও আছে অনলাইনেও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন +91 9735212383। তো আজকের মতো আমরা এখানেই সমাপন করছি। মহারাজ যদি আজকের সার কথা এই দুটো কথা বলেন সবার প্রতি বিশেষ বার্তা। সেই জন্য আমাদের শাস্ত্র আমাদেরকে গাইড দেবে কোনটা কর্ম কোনটা অকর্ম কোনটা বিকর্ম, এটা জেনে আমাদের সেই কর্মে প্রবৃত্ত হওয়া উচিত। যেটা সবার কথা বললাম না, যে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও, এই যে সমাজে একটা কথা আছে না কর্মই ধর্ম, এটা সঠিক নয়। চোরের কর্ম চুরি করা, সেটা কি ধর্ম? সেই জন্য ভগবান গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে মনুষ্য জীবন দিয়েছেন, আমাদেরকে চলার মার্গদর্শন করিয়েছেন শাস্ত্র, যিনি আমাকে শাসন করে সঠিক পথে মার্গদর্শন করে নিয়ে যাবেন। তাই সকলকে অনুরোধ করব ভগবদ গীতা পড়ুন, গীতায় পরিষ্কারভাবে আমাদের চলার সঠিক পথটি প্রদর্শন করা হয়েছে। গীতা হচ্ছে মনুষ্য জীবনের একটা গাইড বুক, সে গাইড দিয়ে আমাকে নিয়ে যাবে যে আমাদের সঠিক কোন পথে আমরা চলব, সেখান থেকে সম্পূর্ণ দিক নির্দেশনা আমরা পাব। সেই পথে চললে আমাদের নিশ্চয়ই আমাদের ঊর্ধ্বগতি হবে। বাহ, খুব সুন্দর কথা। আমার মনে পড়ছে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন, আমেরিকার সব থেকে বড় একজন স্মাগলার ধরা পড়ে, তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি কেন এই কাজ করলে,
তখন সে বলেছিল এই কাজ করাকে আমি আমার ধর্ম বলে মনে করি। ঠিক সেরকম চোর যখন চুরি করে বলে এটাই আমার ধর্ম, গৃহস্থ ব্যক্তিরা স্লোগান দেয় সংসার ধর্ম বড় ধর্ম। ঠিক আজ থেকে অনেক দিন আগের কথা, বৈদিক শাস্ত্রে রত্নাকর দস্যুকে যখন নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন তুমি কেন এই করো, তখন উনিও এই কথাই বলেছিলেন, মানুষ মারা, লুটপাট করা, টাকা পয়সা চিন্তাই করা এবং তাই দিয়ে সংসার পরিচালনা করাই কেই আমি আমার ধর্ম বলে মনে করি। এ থেকে বোঝা যায় এ জগতে সবাই যে যা করে সেটাই কেই মনে করে ধর্ম, কিন্তু আসলে তা নয়। জগতে প্রভু যেটা বলছিলেন, জগতে যাহা কিছু ধর্ম নামে গণে ভাগবত কহে তার পরিপূর্ণ চলে। ঋষিরাও প্রশ্ন করেছিলেন পরম ধর্ম বলতে কি বোঝায়, তার উত্তরে যে সুত গোস্বামী বললেন সবই পুংস পরধর্ম যতর ভক্তির অধক্ষজ, আসল ধর্ম হচ্ছে পরম ধর্ম হচ্ছে সেটা অধক্ষজ কৃষ্ণের প্রতি ভক্তি, অহতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতে, সেই ভক্তিটা হবে, সেই কার্যটা হবে, সেই কর্মটা হবে কৃষ্ণের উদ্দেশ্যে পরম ধর্ম সেটাই, এবং যেটা হচ্ছে অহতুকি কোনো হেতু থাকবে না, অপ্রতিহতা কোনো বাধা তাকে প্রতিহত করতে পারবে না, যার ফলে আত্মার প্রসন্নতা হবে, জয়াত্মা সুপ্রসিদ্ধতে। আর এটাই হচ্ছে আসল ধর্ম, এটাই হচ্ছে আসল কর্ম যেটা আমাদের মনুষ্য জীবনে করে যাওয়া উচিত। আর কৃষ্ণ অর্জুন কৃষ্ণের উপদেশ পেয়ে সেটাই বললেন করিষ্যে বচনন্তব, তুমি এখন যা আমি বুঝতে পারলাম তুমি এখন যা বলবে আমি ওটাই করব। তাই আমাদের এটাই কনফার্ম করা উচিত কৃষ্ণ যা বলেছে সেটাই হচ্ছে ধর্ম, ধর্মং তো সাক্ষাৎ ভগবত প্রণীত ভগবানের দেওয়া। সুন্দর কথা প্রভু, শেষ কিছু কথা। যেমন দুর্যোধন 14 বছর রাজত্ব করেছিলেন মোটামুটি, হিসাব করে দেখা যায় মোটামুটি 14 বছর রাজত্ব করেছিলেন, আর রামচন্দ্রের ভাই ভরত উনিও 14 বছর রাজত্ব করেছিলেন, দুটোই এক হিসাবে মনে হচ্ছে, উনিও 14 বছর রাজত্ব করেছেন, উনিও 14 বছর রাজত্ব করেছেন, কিন্তু একটি হচ্ছে অধর্ম আর একটি হচ্ছে ধর্ম। ধর্মের অনুগত হয়ে কর্ম করা যায়। জনক রাজা চাষবাস করতেন, নন্দ মহারাজ তিনি গরু পালন করতেন, তাই ধর্ম এবং কর্মকে বিচ্ছিন্ন না করে ধর্মের ছত্রছায়ায় কর্ম অনুষ্ঠান করা যায়। সুন্দর কথা। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। যুক্ত থাকুন আমাদের সাথে, করতে থাকুন হরিনাম, দেখতে থাকুন মায়াপুর টিভি টক শো প্রতি রবিবার সন্ধেবেলা। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন। হরে কৃষ্ণ।